Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to online class. Zarpar Government File High School. Here, today's the class for the student of class 7 on English first paper. Dear learners, please take this book, English for today, class 7, and open at page 34, Unit 4, Lesson 4. Today we will learn about fixed price shop. Unit 4, lesson 4. Fixed price shop. First we will learn keywords. Stationery. That means stationery. Bargain. Darbashai kore kichu kore. Hazard. These are the keywords. Stationery. খাতা পত্র লেখার কাগজ পত্র ইত্যাদি বিক্রি হয় কলম খাতা কাগজ দ্যাটস কল্ড স্টেশনারি বার্গেইন দর কষা কষ করা হ্যাজ অর্থাৎ তর্ক করা লুক অ্যাট দ্য শপ অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স হেয়ার উই ক্যান সি আ পিকচার অফ আ শপ দিস ইজ আ পিকচার অফ আ শপ And there are some questions on this shop. What kinds of things do you find in the shop? এই দোকানে কোন জিনিসপত্রগুলো পাওয়া যায়? What are the stores doing? সব সবে কি করছে? Who is the shopkeeper? এখানে দোকানদার. Read out the text with me and answer the following questions. Mrs. Shana Huda is talking to the stores about a new kind of shop. দেখুন শাহানা হুদা ছাত্রছাত্রীদের সাথে একটা নতুন ধরনের গতানুগত ট্র্যাডিশনাল যে শপ তার বাইরে এসে একটা নতুন ধরনের দোকানের ধারণা দিচ্ছে স্টুডেন্টদেরকে শাহানা You can buy any stationery items here, like pens, pencil, notebooks, colored paper. In fact, everything you need for writing and drawing. Stationery means writing and drawing. And then the জিনিসপত্র গুলো দরকার. যে জিনিস যে যে দোকান এগুলো সরবরাহ করে সেটাকে বলা stationery. You can buy any stationery item. যে কোনো লেখা এবং ড্রয়িং এর জিনিসগুলো এখানে পাওয়া যায় যেমন পেন্স পেন্সিল কলম পেন্সিল নোটবুকস কালার পেপার রঙ কাগজ ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং লেখা এবং অঙ্কনের জন্য যা কিছু দরকার এই স্টেশনারি দোকানে পাওয়া যায় ই ক্যান অলসো বাই স্যাম্পল আইটেমস লাইক বিস্কিটস বানস bananas, bottles of mineral water and some other necessary things. এখানে কিছু খাবার স্ন্যাক করার মতো হালকা খাবার ও বিক্রি হয় বিস্কিট কলা মিনারেল ওয়াটার পানি ই ক্যান অলসো বাই ফর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস এখানে তুমি
তোমার স্কুলের পোশাক এবং অন্যান্য কাগজপত্র কিনতে পারো। There are a number of benefits of this shop. এই ধরনের দোকানের অনেক সুবিধা আছে। You don't have to bargaining or haggle with the shopkeeper over the prices of anything. এখানে কোনো আইটেম কোনো জিনিসই কিনতে তোমার দোকানদার সাথে কোনো বাগুতেরামটা করতে হবে না, দর সাপেক্ষ করতে হবে না, ফিক্সড প্রাইস। একটা সামান্য প্রত্যেকটা জিনিসে অল্প কিছু লাভ রেখে আইটেমগুলোকে আইটেমগুলোর সাথে প্রাইসটা লিখে দেওয়া। অন্যান্য দোকান সাধারণত 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করে থাকে, কিন্তু ফিক্সড প্রাইস হবে এই সমস্ত দোকানে খুব সামান্য যৌক্তিক লাভ রেখে রিজনেবল লাভ রেখে প্রাইসটা এঁটে দেওয়া। সুতরাং ক্রেতাদের ছোটা কোনো স্কোপ নেই, এখানে ক্রেতারা খুবই মার্কেটে বাজারে তুমি যদি ড্রেস বা শার্ট কিনতে চাও, ইউ আস্ক হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। তা শপকিপার সেজ 300 টাকা, শপকিপার বলল এটা 300 টাকা। বাট ইন মেনি কেসেস দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস, এই যে 300 টাকা বলল, অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এর প্রকৃত যে মূল্য তার থেকে অনেক বেশি কাস্ট দোকানদাররা চেয়ে থাকে। সো ইউ ক্যান অফার 200 টাকা অর ইভেন, কিন্তু 300 টাকা চেয়েছি তুমি এটার শার্টের মূল্য 200 টাকা দিতে চাইলে অথবা এর চেয়ে কম 150 টাকা। দা শপকিপার সেজ নো আই ক্যান নট সেল ইট ফর 200 টাকা, না আমি এটা 200 টাকায় বিক্রি করতে পারবো না। তখন বলতে দেন ইউ অফার 225 টাকা অ্যান্ড হি উইল স্টিল সে নো ইট উইল বি এ লস ফর মি, তুমি 200 টাকায় দিতে পারছে না, তাহলে তুমি আরও 25 টাকা বাড়লে 225 টাকা বললে, তারপরেও দোকান বলছে না এই এই মূল্যে দেওয়া যাবে না, আমার লস হবে। দ্য এক্সপ্রোসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফার প্রিন্টস মোর অ্যান্ড লেস মানি ইজ ফর বার্গেনিং অর হেল্পিং, এইরকমভাবে তুমি বারবার দোকানদার তুমি বাড়াচ্ছ বা কমাচ্ছ, দোকানদার সেটা দিচ্ছে না, বারো বাড়াতে হবে লস হবে, এরকম এই ধরনের এই প্রক্রিয়াটাকে বলা হয় হ্যাজলিং বা বার্গেনিং। It goes on until you both buyer and seller agree on a price. দোকানদার এবং ক্রেতা একটা মূল্য ট্রেন্ড গেলে 250 টাকা আপনি অফার করলেন, দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেড টু বোথ অফ ইউ, তাহলে এটা দোকানদারও রাজ্য হবে তুমিও যেতে যাচ্ছ। If there is no bargaining, how are we going to buy this? যদি এরকম bargaining তো আসলে আমরা সাধারণত কেনাকাটা করতে গেলে প্রচুর দোকানে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা জিনিসপত্র কিনব, সাথে এক স্টুডেন্ট জিজ্ঞেস করবো এই বছর তুমি কখনো কেনাকাটা করতে গিয়েছো, বাড়িতে শুনে কোথায় সে কেনাকাটা করতে গিয়েছো, কম মার্কেটিং অট ওয়ে ইউজুয়ালি পাই, সাধারণত তুমি কী কেনাকাটা করতে চাও, ডু ইউ বার্গেন, তুমি দশ করেছো, ওয়াই ডু ইউ ডু দ্যাট, এটা করার কারণ কি, ডু ইউ নো অ্যাবাউট আফিস পাইসো, কী পাইসো সম্পর্কে তোমার জানা আছে, বাড়ি দিয়ে কথা বা ডাজিস এটা কী ধরনের জিনিসপত্র। তাহলে আজকে আমরা ফিক্সড প্রাইস চমৎকার একটা দোকানের ধারণা জানলাম, ফিক্সড প্রাইস শপ যেখানে শ্রোতা এবং ক্রেতা খুব সুন্দর সম্পর্ক বজায় থাকে এবং হাজার বার্গেনিং ফি কেনাকাটা।
কোনো ধরনের এখানে প্রতারণার সুযোগ নেই, প্রবঞ্চনার সুযোগ নেই। সুন্দর পরিবেশে কেনাকাটা করার একটা চমৎকার দোকান, নাম তার ফিক্সড প্রাইস। আমরা আগামী ক্লাসে কথা বলব, তাহলে ফিক্সড প্রাইস সহ তোমরা মানে এতক্ষণ ফিক্সড প্রাইস সহ করলাম ফিক্সড প্রাইস শপে রিড আউট কয়েকবার করে করবো, অর্থ সহ প্রশ্নগুলো উত্তর দিবে এবং এই ফিক্সড প্রাইস শপ সম্পর্কে তুমি একটা প্যারাগ্রাফ ফিক্সড প্রাইস শপ কী ধরনের জিনিসপাতি বিক্রি করেন, এ ধরনের এখানে কী ধরনের কেনাকাটে, এটা গতানুগতিক ট্র্যাডিশনাল মার্কেট থেকে শপ থেকে এটা কোন দিক থেকে ভিন্নতর, এর ভালো দিকগুলো কি, অন্যান্য দোকান থেকে পার্থক্য কোন জায়গায়, এই ডিটেলস তুমি এ বিষয়ে লিখতে আশা করবে। আজকে আমরা এখানেই শেষ করব, আগামী ক্লাসে আমরা আমরা আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাইক ইউ, সালামু আলাইকুম।